ভীষণই মজার একটা চিকেন রান্না করব। আসলে এই চিকেনটা দিয়ে নান রুটি, নর্মাল যে রুটি খাই সে রুটি, পোলাও এবং ভাত সব কিছুর সাথে যায়, ভীষণ মজা। তো এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর হ্যাঁ, তেলের পরিবর্তে আপনি এখানে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন, তবে আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে আজকে রান্নার তেল ইউজ করেছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, আস্ত 5-6টির মতো গোলমরিচ, শাহি জিরা আর এলাচ, 1টি এলাচ। খুব বেশি ফ্লেভার আনা যাবে না, যেহেতু একটু ডিফারেন্ট টাইপের চিকেন আমি রান্না করছি, তার জন্য এখানে আমি 1টা এলাচি দিলাম, তার চিনি কম দিয়েছি। এখন জাস্ট এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখানে আমি 1টি বড় মুরগির জন্য, 1টি বড় মুরগির আরও আরও 1টি মুরগির হাফ, অর্থাৎ 1.5টা মুরগির জন্য আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। একটু ভেজে নিব এখন। এটা হচ্ছে আমার চিকেন মালাইকারি। আমি জানি না যে আপনারা কীভাবে চিকেন মালাইকারিটা করেন। চিকেন মালাইকারি আসলে 1-1টা দেশে 1-1রকমভাবে করে থাকে। পুরো ভারতবর্ষের মধ্যে 1-1টা স্টেটে 1-1রকমভাবে মালাইকারি করে থাকে। আমাদের বাংলাদেশেও আমরা যে মালাইকারিটা খাই সেটাই আমি এখন রান্না করবো, আমাদের বাংলাদেশি স্টাইল এটা। কারণ আমাদের এখানকার যে মশলার ফ্লেভার এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটাকে একটু ভেজে দিচ্ছি, হাফ ভাজা করে নিব। এই যে দেখুন, এখানে পুরো 1টি বড় মুরগি এবং আরও 1টি বড় মুরগির হাফটা আমি নিয়ে নিয়েছি। সব কিছু খুব পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর পিসগুলোকে এরকম পিস রেখেছি। দেখুন, খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড়ও রাখিনি, ঠিক এরকম পিস করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে পিস করে কেটে নেবেন। এখন এই যে হাফ ভাজা পেঁয়াজের মধ্যে, এর চেয়ে কিন্তু বেশি ভাজবো না, একটু খেয়াল করবেন। তারপর এখানে আমি একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ আরও 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এটা আমার রসুনটা একটু আইসে রাখা ছিল, আর আদা বাটাটা আমি ফ্রেশ এখন শিলপাটায় বেটে দিয়েছি। আর এখন এখানে আমি আরও কিছু মশলা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব 7 মতো লবণ। মশলাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একেবারেই ফ্রেশ মাংস নিয়েছি। এখানে হাড়, গলা, খাঁচা, বুদ্ধির যে আনুষঙ্গিক যে টুকরোগুলো আছে ওগুলো কিন্তু নেই। এখন জাস্ট একটু চিকেনগুলোকে একটু পকিয়ে দিব। আমি ওয়েট করব কষানোর মধ্য দিয়ে কীভাবে চিকেন থেকে একটু পানি চলে আসে, পানি উঠবে। আমি ঢাকনা দেবো না, ঢাকনা ছাড়াই এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিই। এই তো 2-3 মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নিব। 2-3 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাপরিকা, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। দিয়ে দিচ্ছি রোজমেরি,
এটাও খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এগুলো জাস্ট সুন্দর ফ্লেভার আসার জন্য দিচ্ছি টমেটোর সস, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি দধি, টক দধি দিয়ে দিচ্ছি এখানে, এটা আমার হাতে বানানো টক দধি ছিল, বাসায় বানানো, সেটা এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চার পাঁচ মিনিটের মতো এটাকে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু সামান্য ভেজে রান্না করেছিলাম, এখন আরো 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। মোট এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ লেগেছে। আমি এখানে দিয়ে দিব চিলি পাউডার, এখানে চিলি পাউডার আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আরো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। জাস্ট এখানে একটু ঝোলটা চেকে দেখব যে কি পরিমাণ লবণ হয়েছে, একেবারে পারফেক্ট আছে, আমি এর থেকে বেশি আসলে দেব না। বেশ একটা রাজকীয় ফ্লেভার চলে আসছে এটার মধ্যে। আমি বেশ কিছুদিন আগে আমার বাসার একজন গেস্ট এসেছিল, তাকে আমি এই চিকেনটা রান্না করে খাইয়েছি, ঠিক এইভাবে ওরা খেয়ে আসলে খুব প্রশংসা করেছিল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচামরিচ, এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এরকম 1 চাপ পরিমাণ লেবুর রস। বাসায় যদি আপনার লেবু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভিনেগারও ইউজ করতে পারেন, আর যদি ভিনেগার দেন তাহলে আপনি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিন। আমি দিয়ে দিব মিল্ক ক্রিম,
মিডিয়াম আঁচে রান্না করছি, মিডিয়াম আঁচে আস্তে আস্তে এটা আসলে রান্না হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আপনার তেল কম হয়েছে, সেক্ষেত্রে আপনি আরো তেল এভাবে দিয়ে দিতে পারেন। তেল অথবা ঘি দুটাই আপনি এখানে ইউজ করতে পারেন। অনেকে রান্নার তেল দিয়ে রান্না করে শেষের দিকে একটু এক চামচ ঘি দিয়ে ঘিয়ের ফ্লেভারটা নিয়ে আসে, সেটাও করতে পারেন। কষাতে কষাতে একদম একটা মাখা মাখা ভাব হয়ে একটা তেল উঠে চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, কারণ মাংসটা একটু ভিতর থেকে সেদ্ধ হতে হবে এবং মশলাও তো ঢুকতে হবে মাংসের ভিতরে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তবে পানিটা দিয়েছি একদম মাংসটা যেন মাখা মাখা হয় ঠিক সেই পরিমাণে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। তাহলে হবেটা কি, মাংসগুলো যেহেতু আমার এখানে ইয়োগার্ট মিল্ক ক্রিম সব কিছু লেবু রস দেওয়া আছে, মাংস ছিঁড়ে যেতে পারে অতিরিক্ত সেদ্ধ হয়ে, তাই আমি মাখা মাখা পরিমাণ এই যেরকম মাংসের সমান সমান পরিমাণ মাখা মাখা পানি দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এরকম লাল কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। অল্প আছে, একটু ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, জাস্ট একটু নেড়ে চেড়ে দেবো। আমি অন্য একটি চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করব, দিচ্ছি একটি দারচিনি। এটা একটু ভেজে নেওয়ার পর জাস্ট এটা বাগাটা দিচ্ছি, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আবার দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি পেঁয়াজ কুচি এটা আমি একটু বেরেস্তার মতো ভেজে নিব। ভাজা পেঁয়াজের মধ্যে এখন আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু সুন্দর ফ্লেভার আনার জন্য, একদম ঘিয়ের ফ্লেভার চলে আসবে আদা পেঁয়াজ দারচিনি একসঙ্গে ভাজার কারণে। আবার এটা আপনি কুচি আদাও দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি একটু সুন্দর ফ্লেভার আনার জন্য বাটা আদাটা ইউজ করেছি। হয়ে গিয়েছে, এখন এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। আমার চিকেনের টুকরোগুলো মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এটা খাওয়ার জন্য
একটা ডিশে বেড়ে নিব। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এটা এতটাই মজার একটা খাবার, আসলে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। এটা তো আগেই বলেছি যে নান রুটি, পরোটা, লুচি, নর্মাল রুটি দিয়েও এটা খেতে পারেন। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই, মশলা দিয়েই আপনি রান্নাটা, রাজকীয় মজার রান্নাটা আপনি করে নিতে পারেন নিজেই। এটা বাইরের রেস্টুরেন্ট চাইতে অনেক বেশি মজা, যেহেতু এটা আমি ঘরে রান্না করেছি। তো যাই হোক, এখানে কোনো ফাঁকিঝুঁকি ছিল না, রেস্টুরেন্টে অনেক রকম ফাঁকিঝুঁকি দেওয়া হয়। আসলে আমরা সবাই যদি বাসায় ভাবে রান্না করে খাই তাহলে কিন্তু রেস্টুরেন্টের খাবার আর খেতে হয় না, বাড়িতে বসেই আমরা এটা খেতে পারি। রেস্টুরেন্টে যে একেবারেই খাবো না সেটা কিন্তু নয়, অবশ্যই খাবো, কিন্তু বেশিরভাগ সময়টাই যদি আমরা বাড়িতে এইভাবে রান্না করে খাই তাহলে কিন্তু দেখবেন যে তা আপনার উপকার করছে। রান্না শেষ, কমপ্লিট, এখন আমি বিদায় নিব আপনাদের সঙ্গে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে শেষ করছি আজকে আমার এই নতুন আরও একটি রেসিপি, মজার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।